গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে সকাল 11টা, যাচ্ছি হচ্ছে ছাতে। পুপুলি গেছিল একটুখানি, ছাতেতেও দরকার ছিল বলে ছেলেও বলল যে আমি যাব যাব যাব। আমরা ভাবলাম যে চলো আমরাও একটুখানি ঘুরে আসি। জেঠিমা নেই, জেঠিমা তো মেয়ের বাড়িতে রয়েছে। এইখানটা প্রচণ্ড ধুলো নোংরা হয়ে আছে। আমাদের একদিন ঘর যদি পরিষ্কার না হয় যা ভয়ঙ্কর অবস্থা হয়ে থাকে। জেঠিমার এতদিন ধরে পরিষ্কার হয়নি, পুরো ধুলোয় ধুলো ময় যাকে বলে। ছাতে তো যাচ্ছি, যার রোদ না টিকতে পারবো কতক্ষণ সেটা সন্দেহ। এখানে দেখো এই ছাতে সাদার এটা ধুলো পড়ে রিফ্লেকশনটা কমে গেছে, তাই না? এই যে ব্যাস, চলতে চলতে পে করতে করতে কেন ধূপধাপ পড়ে যাস রে মামাই? কোনখানে যাব? তোর তো এই দেওয়ালের কালার আর তোর জামার কালার মিশে গেছে। তুই দেওয়ালের সাথে সেঁটে গেলে না মনে হবে না কেউ আছে বলে। কি করবো এখানে? হ্যাঁ, তুই দেওয়ালের সাথে একবার সেঁটে দাঁড়া মামাই, দেওয়ালের সাথে আবার সেঁটে দাঁড়া। দেখ কি সুন্দর মিশে গেছিস পোকার মতো। অনির্বাণ এখানে টর্চটাকে এনে বসিয়ে দিয়েছে, সোলারে চার্জ হচ্ছে নাকি? তা আবার তো বিকেলে আনতে আসতে হবে। যা রোদ না ঠিক করে তাকাতে পারছি না। আর খানিকক্ষণ আগে তো ব্রেকফাস্ট পর্ব মিটে গেছে, আজকে এক ঢেলে সববার পাউরুটি পাউরুটি কফি টফি খাওয়া হয়ে গেছে, কিন্তু নিচের একটা কাজও হয়নি, খালি ওই ব্রেকফাস্টটুকুই হয়েছে। ভেবেছিলাম যে নিচে গিয়ে মামায়ের খাবারটা বসিয়ে দেবো, কিন্তু ছাতে চলে এসেছি, গিয়ে তারপরে এক এক করে কাজ সারতে হবে। আজকে মামায়ের চিকেন হবে, আমাদেরও ভাতেতে আজকে চিকেন হবে, সেটা তো মা করবে, আর ছেলেটা আমি করে নেবো, সেটা নিচে গিয়ে করবো। এইখানটাতে তাও একটুখানি ছাওয়া বলে দাঁড়িয়ে আর চোখ খুলে কথা বলতে পারছি। এই সাইডগুলোতে গেলে এত রোদ না, যেতেও পাচ্ছি না চোখ খুলে তাকাতেও পাচ্ছি না। আর একবার আমি হাওড়া ব্রিজটা দেখে নিই, আমি ছাতে এসেছি আর আমার হাওড়া ব্রিজ দেখবো না? আমি কালকেই দিদিকে বলছিলাম এবার বোধহয় ট্যাঙ্কগুলো সাদা করে দিয়েছে না কালোই ছিল, আমার ঠিক খেয়াল ছিল না। হ্যাঁ, কিন্তু তাতেও তো জল গরম হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর এই ট্যাঙ্কগুলো তো আমাদের সব কালো ছিল, আর যা জল গরম হয়ে যেত বাপরে বাপ। এখন এই রং হয়েছে যে সব সাদা করে দিয়েছে, তাতে যদি একটুখানি না বাবা এখানে চান করা যাবে না, পুরো ঝামা হয়ে যাবি, পুরো মনে হবে সি বিচে চান করছিস। দাঁড়াও ওইখানে, ওই দূরে হাওড়া ব্রিজ, যেটা তোমরা কেউ কিছু বুঝতে পারবে না কারণ কেমন ওই পাশটাতে ধোঁয়াশা ধোঁয়াশা টাইপের হয়ে রয়েছে। হ্যাঁ, আমি ছাতে এলে আমার হাওড়া ব্রিজটাকে একবার দেখবো না? আমার যেমন দেশকে নিয়ে বলি, আমার দেশ আমার ইন্ডিয়া আমার কলকাতা, তা হাওড়া ব্রিজে আমার কেন হবে না? দেখ আমরা সারা শীতকাল রোদ পোহাতে এলাম না, গরমকালে এসেছি রোদ পোহাতে। হ্যাঁ, এখানে কি করতে? সেটাই, সাইকেলটা আনতে পারতে ও চালাবে বলে। হচ্ছে আমার টায়ার্ড বাচ্চাটা, ওখানে বসছিস তুই? ইস, যেখানে বসলো সেখানটা পরিষ্কার হয়ে গেল, চ বাবা থাকা যায় গা হাত পা জ্বালা করছে পুরো। এই আস্তে আস্তে দাঁড়া দাঁড়া দাঁড়া, হাত ধরে নাবি, স্লিপ করে পড়ে যাবি নইলে। হুম, স্লিপ করে পড়ে যাবে নইলে, আস্তে আস্তে না।
অনির্বাণীকে স্নান করাবো পৌনে একটা বাজে, একটুখানি সময় নষ্ট করেছি, ব্যাস টাইম শর্ট পড়ে গেছে। উপরে গেলাম, সেই উপরে গিয়ে সব উল্টোপাল্টা হয়ে গেছে। ছেলে ওইখান থেকে সোফাকাম বেডটাকে টেনে টেনে এইখানে মধ্যমণির মতো এটাকে বসিয়ে দিয়েছে। রান্না করতে গিয়ে তখন দেখছি যে ছোটো এলাচ শেষ হয়ে গেছে, মাও মাংস করলো, আমি চিকেন, ছেলের চিকেন আমি করলাম। এবার আমাদের না গোটা গরম মশলা আনানো হয় আর বাড়িতে গুঁড়ো করা হয়, আমাদের কেনা গরম মশলা মানে গুঁড়ো ইউজ হয় না। এবার ছোটো এলাচ শেষ হয়ে গেছে আর গরম মশলা যে গুঁড়োটা ছিল সেটাও শেষ হয়ে গেছে। আবার নিচে আরামবাগকে ফোন করে বললাম যে এখনই দিয়ে যাও বাবা ছোটো এলাচ, ওরা আর কি দিয়ে যাওয়ার পরে সব গুঁড়িয়ে টুড়িয়ে নিয়ে রান্না করতে করতে এত দেরি হয়ে গেছে। রাতের বেলাতে তড়কা হবে, সেই তড়কার ডালটাকে ভিজিয়ে রাখলাম। আমি বসে আগে একটুখানি হাঁপিয়ে নিই চারবার, তারপরে ছেলেকে স্নান করাতে নিয়ে যাব। তারপরে আমার আজকে অনেক কটা কাজ ছিল, অনেক কটা কাজ, একটাও এখন অবধি করতে পারিনি। দেখি ওকে স্নান করিয়ে খাইয়ে দিই, তারপরে এসে আমি না স্নান করে এসে পড়বো, কারণ আজকে আমাকে আলমারির ওই সোয়েটারগুলো কালকে যে ভাঁজ টাঁচ করে রাখলাম সব ওখানে বসে আছে, দেখতে পাচ্ছ সব ওখানে বসে আছে। সোয়েটারগুলো একটাও তুলিনি, কারণ যেখানে সোয়েটার থাকে অনির্বাণের আলমারির আর আমার আলমারি, আমার আলমারিটা তাও মানে একরকম ঠিকঠাক আছে, অনির্বাণের ওই সোয়েটারের পোর্শনটা প্রচণ্ড বাজে অবস্থা, মানে পুরো লন্ডভন্ড হয়ে গেছে, ওখানটাকে একটুখানি গুছিয়ে ঠিক করতে হবে। তাছাড়া কয়েকটা সোয়েটার অনির্বাণ বললো যে বাদ যাবে, সেগুলোকে বাদ দিয়ে দেব। ওকে তো বলেছি সকালবেলাতে যেগুলো আর কি তোমার কনফিউশন লাগবে সেগুলো পরে পরে দেখবে। কী গো গরমের সোয়েটার পরবে তো, পরে দেখবে তো বলেছিলে কিন্তু কালকে। না না বললেন শুনবো না, আমার বরকে আজকে আমি এই গরমের মধ্যে সোয়েটার পরাবই, পরাবো না সবকটা থাকবে না, যেগুলো থাকবে আমি জানি, যেগুলো কনফিউশন আছে তোমাকে পরতেই হবে। না দেখো না এই ওয়েদারের মধ্যে সোয়েটার পরলে খুব আরাম পাবে, গিজার চালাতে হবে না তো নিশ্চয়ই। তার সাথে আবার আমাদের ওই বাসন মাজার দিদি মানে পুষ্পদি আজকে বলে গেল কালকেও আসবে না, সেই জন্য বাসন কোষণ যা পড়ছে সাথে সাথে মেজে নেওয়া হচ্ছে। এইটা দিক দিয়ে ভালো, তো আমরা জেনে গেলাম যে কালকেও আসবে না, কোনো চিন্তা নেই, যা যা পড়বে মেজে নেবো। হুট করে যদি কামাই করে দেয় না সেটাই হয়ে যায় মহা বিরক্তিকর ব্যাপার, সেই বাসন ওখান থেকে টেনে এনে আবার মাজা, ওইটাই মাথা যায় গরম হয়ে, সেটা জানি, ওই জন্য অসুবিধে নেই। খান কয়েক ছিল, মায়ের হাতে যেগুলো পড়েছে মা মেজে নিয়েছে, আমার হাতে যেগুলো পড়েছে সেগুলো আমি মেজে রেখে এসেছি। আবার দুপুরবেলাতে সব মাজা ঘষা হবে, তা আমি ছেলেকে চানটাকে করিয়ে দিই। আই মামা, মামা রেডি হও, চলো চান করতে যেতে হবে। এই এখন লজেন্স খাস না, ভাত খেতে পারবি না, পো একটা বাজতে যায়, প্লিজ বলছি আমি। ভাতের সাথে খাস, তোকে দিয়ে রেখে দিই চলছে ছেলে আর ছেলের বাবার। আজকে চান করতে যাওয়ার আগে মামাইকে খাওয়ানো দাওয়ানো হয়ে গেল, তারপরে এই দেখো আমার ঘরের একটু ভোলটা চেঞ্জ করেছি, এই পর্দাগুলো, এই দেখো পর্দাগুলো বেশ কয়েকদিন থেকেই আমি অনির্বাণকে বলছিলাম যে চেঞ্জ করব, ব্যাপার হয়েছে এই আমাদের সিলিংগুলো এত উঁচু না, আর পর্দার এই যে
রডগুলো এত উঁচুতে, আমি তো আমার হাত পাওয়ার তো কোনো প্রশ্নই নেই। একটা আমাদের ঘরাঞ্চি টাইপের উঁচু একটা রয়েছে, ওই দেখো বাইরে দেখা যাচ্ছে, ওই যে দালানেতে ওইখানের, ওই যে দালানেতে দেখা যাচ্ছে, ওইটার ওপরে উঠে চেঞ্জ করতে হয়। আমি ওর ওপরে উঠতে পারি না, আমার খুব ভয় করে এটা মানকে উঠে আর কি এই পর্দাগুলোকে চেঞ্জ করতে হয়। এবার ওর যখন সময় হবে তখনই, তা আজকে বলতে যাই হোক রাজি হয়ে গেছে, আমি সুবর্ণ সুযোগ হাতছাড়া করা যাবে না। একটা ঘরের পর্দা চেঞ্জ করতে করতেই বোধ হয় আড়াইটে তখন বাজে, চান ওরও হয়নি আমারও হয়নি, তাই এইটা হয়েছে। ও ঘরেরটাই কম্পিউটার ঘরেরটা এখনও অবধি হয়নি, ওটা কালকে সকালবেলাতে পর্দা চেঞ্জ অভিযানে আমরা নামবো। আর এই ঘরেরটাও খুলতে হবে, কারণ এই ঘরে আর ওই ঘরের জন্য যে দুটো পর্দার সেট আমি ওপরে নিয়ে এসেছি ওগুলো এর আগে আমি কখনো পরাইনি, ওগুলো ওপরের সেট নয়, ওগুলো নিচে। এবার কোনটা কোন ঘরে ঠিকঠাক হবে আমি বুঝতে পারিনি। এ ঘরে তো লাগিয়ে দিয়েছি এই যে এই জানলা দুটোর হাইট পর্দার অনেকটাই ছোট হয়ে গেছে, এই দেখো জানলা টানলা দেখা যাচ্ছে, এই পাশের দরজাটারও ওই অবস্থা হয়েছে। আর ও ঘরের জন্য যে পর্দাটা রেখেছি সেইগুলো বেশ লম্বা লম্বা রয়েছে, তা কালকে অনির্বাণ বলেছে এইগুলোকে খুলে দিয়ে ওই বড়গুলোকে পরিয়ে দেবে, আর এইগুলো ওই ঘরেতে যাবে কম্পিউটার ঘরে। তাও অতটা বোঝা যাবে না, কম্পিউটার ঘরে এরকম ছোট থাকলেও জানলাটা এমনই জায়গাতে, সামনে এমন সব ফার্নিচার রয়েছে, অতটা বোঝা যাবে না। এই কালকে যতক্ষণ না এটা হচ্ছে আমার মনটা ছটফট করছে, একটু চোখটা অন্যরকম হয়েছে, তো দেখতেও আমার খুব ভালো লাগছে আজকে ঘরটা। আর আলোটা বন্ধ করলে খুব সুন্দর লাগছে, এই দেখো একটা ব্লুইশ এফেক্ট আসছে, খুব সুন্দর লাগছে দেখতে। এখন বাজে বোধ হয় 4টে, কারণ এই সমস্ত পর্ব সেরে নিয়ে চান টান করে আজ নিচে খেতে গেছি, তখন বাজে 3:30, বহুত দেরি হয়ে গেছে। এখন বোধ হয় 4টে বাজে, পেয়ারাটা খেয়ে নিই, তারপরে একটুখানি বিছানাতে গড়াবো। কি হয়েছে আজকে মামাই অনেক দিন পর আঙুর খেয়েছে, এই কদিন তোর ফল দেওয়া বারণ ছিল, আজকে খেয়েছে। তো বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, দেখা হবে আবার অন্য আরেকটা ভিডিওতে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেদের খেয়াল রাখবে। ভিডিওটা ভালো লাগলে কী করতে হবে, অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, টাটা, বাই বাই।